All right, hope so all are fine. So my dear all little champs and welcome to biology tutorial hashtag Bubio. তুমি কি আগামী দিনে পরীক্ষায় ভালো স্কোর করতে চাও এবং খুব সহজেই বায়োলজিকে শিখে নিতে চাও তাহলে দেরি না করে আজ থেকেই জয়েন করে নিতে পারো। এই জাতীয় ক্লাসগুলি অফলাইন এবং অনলাইনে অ্যাভেল রয়েছে যা প্রিপারেশনের জন্য অনেকখানি প্রয়োজনীয় হবে তোমাদের। তাই কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নিই কীভাবে ক্লাসগুলো করানো হবে তোমাদের। তার আগে সবাইকে জানাই গুরু কৃপাহি কেবলম। চলো তো আমরা জানাই এই জাতীয় ক্লাসের যে প্রশ্নগুলো করানো হবে সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের প্রদান করা হয়। তাই যারা পেতে চাও তারা দেখতে পাচ্ছ এরকম একটি চ্যানেল রয়েছে টেলিগ্রামে, তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু টেলিগ্রাম থেকে এই চ্যানেলে জয়েন করে নিলে টেলিগ্রামে গিয়ে এই নামে সার্চ করলেই পেয়ে যাবে এবং সেখান থেকে জয়েন হতে পারবে। আইদার কি করতে পারবে না আমাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে নিতে পারো, টেলিগ্রামে জানাতে পারো, আমি তোমাদের জয়েন করিয়ে দেবো। আইদার তোমরা কি করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। বলো ক্লিয়ার কি না? আচ্ছা, অনেকে জানাও যে হয়তো কোয়েশ্চেনগুলো দেখতে একটু অসুবিধা হয়, তাদের বলবো দেখো ইউটিউবে একটা সেটিং বাটন আছে, সেই সেটিং বাটনে গিয়ে ভিডিওটি হাই রেজুলেশনে দিয়ে দাও অর্থাৎ হাই কোয়ালিটিতে দিয়ে দাও। দেখো তোমার কাছে কিন্তু কোয়েশ্চেনগুলোও সহজতর হবে এবং আগামী দিনে তুমি বায়োলজি বা লাইফ সায়েন্সকে যারা বিভিন্ন ক্লাসে আছো তাদের কাছে অনেক সহজতর হয়ে উঠবে এই আশা রাখি, কী বলো? তাই তো। হ্যাঁ, আর সবথেকে বড় কথা আমাকে যদি এখন ঠিকমতো দেখা যায় এবং শুনতে পাও তাহলে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, যদি দেখতে পাও তাহলে অবভিয়াসলি কিন্তু চট জলদি তোমরা কী করবে না একবার লাইক বাটন প্রেস করে দেবে এবং তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দেবে। আমাকে যদি সঠিকভাবে দেখতে পাও এবং শুনতে পাও তাহলে চট জলদি ফাস্ট একবার লাইক করে দাও আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একবার শেয়ার করে দাও, ঠিক আছে? এই জাতীয় প্রশ্নগুলি আমরা বিভিন্ন ক্লাসের উপর ডিপেন্ড করে করিয়ে থাকি। আজকের ক্লাস নম্বর আমাদের নবম শ্রেণীর উপর ডিপেন্ড করে করানো রয়েছে, যা আগামী দিনে নবম এবং ইলেভেনের উপর ডিপেন্ড করে করানো রয়েছে, যা আগামী দিনে তোমাদের অ্যাডভান্স কিছু কোয়েশ্চেন করতে সুবিধা হবে এবং পরিবর্তিতভাবে যারা বিভিন্ন ক্লাসে অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকো যেমন ANM GNM নার্সিং SMFW প্যারামেডিক্যাল, ঠিক আছে, তো সেই সব ক্লাসের জন্য কিন্তু একটি অনবদ্য কোয়েশ্চেন সেশন হতে চলেছে। তো দেরি না করে চলো দেখে নিই আজকের ক্লাস কি ব্যাপার রয়েছে ক্লাসের। তো ক্লাসের ব্যাপারের মধ্যে আমরা যে টপিক নিয়ে জানবো তার মধ্যে বিভিন্ন জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় সাধন তো আছেই, সাথে সাথে ভিটামিন আছে, হ্যাঁ, এবং বিভিন্ন মিনারেল সম্বন্ধিত প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তো সেই জাতীয় অর্থাৎ একটা দেহকে সঠিকভাবে ঠিক রাখতে গেলে কী কী প্রয়োজন সেই নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো লেটস গো ফর ইট, আমরা এগিয়ে যাই পরবর্তীতে। দেখো তো বায়োলজি এইভাবেই যদি বললাম তোমাদের সহজে শিখতে চাও দেরি না করে আমার সাথে জয়েন হয়ে যাও এবং শেয়ার অ্যান্ড সাব, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু দিয়ে দিও। বলো ক্লিয়ার আছে কি না? তো পুরো MCQ কোয়েশ্চেন সেট, সেখানে তোমরা বিভিন্ন রকমের MCQ বিভাগ থেকে অর্থাৎ যেভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বানানো হয়ে থাকে সেই বিভাগের বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্নভাবে তোমাদের সামনে উপস্থাপিত করা হয়েছে। তো সম্পূর্ণ প্র্যাকটিস মক সেশন যেখানে প্রায় তোমরা 30টা প্রশ্ন পাচ্ছ সেই 30টা প্রশ্ন খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। আর যারা প্রিমিয়ার ভিডিও দেখছো বা লাইভে রয়েছো লাইভ চ্যাটের অপশন পাচ্ছ তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করা থাকলে লাইভ চ্যাটের অপশন তোমাদের কাছে অ্যাভেল হবে আর অ্যাভেল হলেই তোমরা অ্যান্সার কি করতে পারবে। তো দেখা মাত্র ফার্স্ট অ্যান্সার কিন্তু তোমরা দিতে থাকো এবং তাদের মধ্যে থেকে যারা ফার্স্ট এবং সঠিক অ্যান্সার দেবে তাদের নাম আমরা কিন্তু বেছে নেব এবং সাথে সাথেই ক্লাসের মধ্যেই জানিয়ে দেবো। তোমরা কিন্তু লাইভ চ্যাট কমেন্ট বক্সেও কিন্তু সেখান থেকে দেখতে পাবে। বলো ক্লিয়ার আছে? আমার কথা এবং সাউন্ড যদি সঠিকভাবে শুনতে পাও অবশ্যই আরেকবার লাইক করে জানাও, হ্যাঁ, এবং তোমরা অবশ্যই শেয়ার করে দিও এবং যারা ক্লাসে আছো উপস্থিত অবশ্যই প্রেজেন্ট লিখে দেবে একবার। বলো ক্লিয়ার কিনা? প্রথম প্রশ্নটি তোমাদের সামনে খুব ভালোভাবে দেখা যাচ্ছে আশা করা যায়, চলো শুরু করি। বলছে রক্তে উপস্থিত সরল শর্করাটি কী, তোমার রক্তে কী সরল শর্করা কোনটা? তো অবভিয়াসলি সরল শর্করা চোখ বুঝে অ্যান্সার হবে গ্লুকোজ, কারণ তোমরা জানো সেখান থেকে কী রোগ হয় বেড়ে গেলে, সুগার রোগ হতে পারে বলো সেই জন্য, ঠিক আছে, আমরা তাকে কী বলি সুগার। আরও ভালো ভাষায় যারা জানতে চাও তারা অবশ্যই নোট করে নেবে কী হবে অ্যান্সার, জানো ডায়াবেটিস মেলিটাস কিন্তু রোগ হতে পারে, তাই অবভিয়াসলি অ্যান্সার লিখে দাও গ্লুকোজ, অ্যান্সারটা ফার্স্ট টাইপ করে ফেলো। এবার পরবর্তীকালে প্রোটিনের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়, একটা প্রোটিনের ছোট অংশ অর্থাৎ কী মিলে অনেক একটা প্রোটিন তৈরি, প্রোটিন তো একটি বৃহত্তম জৈব অণু, তো কী সেটা কী কারণে তৈরি হয়? অবভিয়াসলি প্রোটিনের সরল রূপ কী হবে বলো, অ্যামাইনো অ্যাসিড,
বা অ্যামিনো অ্যাসিড কথা আছে, এটা তোমরা জানো, এটা একটু মিস্টেক বাংলায় টাইপিংয়ে, তোমরা জানো তো অবভিয়াসলি সেটা কী লিখবে, অ্যাসিড লিখবে। যারা বাংলায় টাইপ করতে অসুবিধা হচ্ছে, অবভিয়াসলি বাংলা মোড করে ইংরেজিতে টাইপ করতে পারো, কোনো অসুবিধার কারণ নেই। ওকে বাবুরা, চলো ক্লিয়ার, দেখো আশা করি বুঝে নিয়েছো তোমরা। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, বলছে একজন ক্ষুধার্ত মানুষের দেহে কোন সঞ্চিত পদার্থের সর্বপ্রথম ভাঙন ঘটে? ক্ষুধার্ত মানুষ মানে ধরো উপবাস করেছে, তো উপবাসের কারণে তার দেহের কোনটা ফার্স্টে ভাঙন ঘটবে, হ্যাঁ কোনটা ফার্স্ট ভাঙন ঘটবে বলতে পারো? তো ফার্স্ট ভাঙন কী ঘটবে? গ্লাইকোজেন। হ্যাঁ, যকৃত কোষে যদি সঞ্চিত থাকে সেটা ভেঙে গিয়ে আগে ইমিডিয়েট এনার্জি যোগান দেবে, যাতে তোমাকে কি দেহটা সঠিকভাবে কাজ করতে পারে। একদম মিলিয়ে নাও। পরবর্তীতে, কোন খনিজ মৌলের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? তো অবভিয়াসলি রিকেট রোগ, রিকেট মানে দেখো হাড়, হাত পায়ের হাড় বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ তো কিছুটা ম্যালনিউট্রিটের মতো অবস্থা তৈরি হয়। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি কী হবে? রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন ডি, ক্যালসিয়াম। চলো দেখে নিই আমরা, মিলিয়ে নিই। দেখো তারপরে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রচুর বার এসেছে, স্টার দিয়ে লিখতে পারো, এবং PYQ বিগত বছরে এসে থাকা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI বলতে পারো, ঠিক আছে। কোন ভিটামিনকে অ্যান্টি স্কর্বিউটিক ভিটামিন বলা হয়? কোন বিউটিক বাবু? অ্যান্টি স্কর্বিউটিক। তো স্কর শব্দ কার সাথে উপস্থিত, এইভাবে ভাবো অ্যান্সার করতে পারবে। ভিটামিন সি এর অপর নাম কী বলো? অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে স্কর যুক্ত, তাহলে অবভিয়াসলি রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি, ঠিক আছে। আমরা তোমাদের দেখিয়ে দেবো, তার সঙ্গে আর একটা প্রশ্ন রয়েছে, থাইরক্সিনের উপাদান গঠন করে কে? থাইরক্সিন মানে গলগণ্ড রোগ হবে, অর্থাৎ কী অ্যান্সার হয়ে যাবে? আয়োডিন হবে রাইট অ্যান্সার। চলো আমরা অ্যান্সারগুলো দেখে নিই। একদম দেখো, প্রথমটা অ্যান্সার ভিটামিন সি বলেছিলাম আমি, দ্যাট মিন্স ইটস প্রপার্টি দ্যাটস প্রোটেক্ট এগেনস্ট এ ডিজিজ কল্ড স্কার্ভি। তাহলে এখান থেকে তোমরা আরও একটা অ্যান্সার পেয়ে যাচ্ছ, ভিটামিন সি কোন রোগ প্রতিরোধ করে? ভিটামিন সি যে রোগ প্রতিরোধ করে তার নাম হচ্ছে স্কার্ভি। দ্বিতীয় দেখো, বললাম কী হবে অ্যান্সার, খনিজ আয়োডিন কিন্তু কী হবে বলো? কার ক্ষেত্রে? থাইরক্সিনের গঠনগত উপাদান, অর্থাৎ এখান থেকে কী রোগ হয় তোমরা জানো, গলগণ্ড রোগ কিন্তু হতে পারে। কার্বোহাইড্রেটের গঠনগত একক কী? একটি বৃহত্তম বৃহত্তম অনুজৈব উপাদান কী, ঠিক আছে। তো চট জল দিয়ে অ্যান্সার করো। কার্বোহাইড্রেট মানেই আমরা জানি কি, দেখো আমরা পড়েছিলাম কার্বোহাইড্রেট বিভিন্ন গঠন বললে আমরা কি মনে রাখবো? মনোস্যাকারাইড। কার্বোহাইড্রেটের গঠনগত উপাদান কি? মনোস্যাকারাইড। ফার্স্ট ফার্স্ট টাইপ করতে থাকো, মনোস্যাকারাইড। আর একটি বৃহৎ অণুর নাম হচ্ছে, তোমরা কি মনে রাখতে পারো, যে প্রোটিন। দেখো কি অ্যান্সার হবে, মনোস্যাকারাইড। আর দ্বিতীয়টি কি হবে? দ্বিতীয়টি হবে প্রোটিন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে কিন্তু এই প্রশ্নগুলি, এবং পরীক্ষায় আগামী দিনে আসার মতো, তাই যারা যেখান থেকে দেখছো অবশ্যই যদি মনে হয় যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা পারছো, তাহলে অবশ্যই কিন্তু ক্লাস শেষে কমেন্ট বক্সে জানাও কীরকম প্রশ্ন তোমার লাগলো, ঠিক আছে। জানাতে হবে বাবু কীরকম তোমার প্রশ্ন লাগলো। আশা করি প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো, ঠিক আছে। চলো 9 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, একটি খনিজ অ্যাসিড, হ্যাঁ অ্যাসিডের উদাহরণ, একটি খনিজ অ্যাসিডের উদাহরণ দাও। আর 10-এরটা হচ্ছে পিত্তলবণ ড্যাশ উৎসেচককে সক্রিয় করে। এইটা একটু কঠিন কোয়েশ্চেন, এটা আমি অবশ্যই মানবো, এটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন এবং কঠিন কোয়েশ্চেন, বাট চেষ্টা করো, আমি আছি তোমাদের সাথে, না পারলে অবশ্যই কিন্তু তোমাদের অ্যান্সার করে দেওয়া হবে। চলো ফার্স্ট ফার্স্ট টাইপ করতে থাকো, কী হবে দেখে নিই আমরা। প্রথমটি কী অ্যান্সার হবে? HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন? দেখো খনিজ অ্যাসিডের মধ্যে কী অ্যাসিড পড়ে যাবে, একটা উদাহরণস্বরূপ আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের দেহের মধ্যেও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত, কিন্তু আমাদের দেহের কোনো ক্ষতি হয় না, হ্যাঁ সেটা খাদ্য বরঞ্চ পরিপাকে সাহায্য করে। এর পরবর্তীতে দেখো পিত্তলবণ, হ্যাঁ পিত্তলবণ ড্যাশ উৎসেচক, আবার দেখো ড্যাশ উৎসেচককে সক্রিয় করে। কোন উৎসেচককে সক্রিয় করে পিত্তলবণ? লাইপেজ নামক উৎসেচককে কিন্তু সক্রিয় করে। নেক্সট দেখো 11 নম্বর, আরএনএ ড্যাশ গঠনে অংশগ্রহণ করে। আরএনএ কী গঠনে অংশগ্রহণ করে? চট জলদি ভেবে ভালো। আর কোষপ্রাচীর গঠনে সাহায্যকারী শর্করা, হ্যাঁ কোষপ্রাচীর গঠনে সাহায্যকারী শর্করা কী, হ্যাঁ বলে ফেলো। ফাস্ট ফাস্ট টাইপ করো, স্পিড বাড়াও, মেক ইট ফাস্ট। কারণ দেশে দেখো বন্দে ভারত চলে এসেছে, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি বন্দে ভারত ভীষণ বেগে ছুটে চলেছে, হ্যাঁ তাই তোমাদেরও স্পিড বাড়াতে হবে, ফাস্ট ফাস্ট অ্যান্সার করতে হবে। আরএনএ ড্যাশ গঠনে অংশগ্রহণ করে বলো, আরএনএ কী গঠনে অংশগ্রহণ করে? আরএনএ রাইবোজোম গঠনে অংশগ্রহণ কিন্তু বিশেষভাবে করে থাকে। আরএনএ কী গঠনে অংশগ্রহণ করে? রাইবোজোম গঠনে অংশগ্রহণ করে। আরএনএ সম্পূর্ণ নাম কী বলে ফেলো? আরএনএ সম্পূর্ণ নাম বলো, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর যদি বলে ডিএনএ, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে এভাবে মনে রাখতে হবে।
নেক্সট দেখো, কোষপ্রাচীর গঠনে সাহায্যকারী উৎসেচক কি? কোষপ্রাচীর গঠনে সাহায্যকারী শর্করা, সরি উৎসেচক নয়, দেখো ভালো করে, কি হবে? শর্করা। তো শর্করাটার নাম কি হবে? সেলুলোজ। কোষপ্রাচীর গঠনে কে সাহায্য করে বলো? সেলুলোজ কিন্তু সাহায্য করে। নেক্সট দেখো, ক্ষার তড়িৎ পরিবহনে সক্ষম নয়, এটা কি বলবে? ট্রু অর ফলস? যাই হোক, ট্রু কথাটা, ঠিক আছে, কি বলবে বলো? ক্ষার পরিবহনে, তড়িৎ পরিবহনে সক্ষম, এর ক্ষেত্রে ট্রু বলবো, আইদার ফলস বলবো, অর্থাৎ সত্য না মিথ্যা? অবভিয়াসলি সত্য, কেন আমরা, চলো দেখি সত্য কেন। হ্যাঁ দেখো সত্য কেন, হ্যাঁ সত্য কেন সেটা আমরা দেখি। হ্যাঁ তো দেখো, বলছে এখানে, এখানে অ্যান্সার কিন্তু দেওয়া আছে মিথ্যা। বেশ, কি কি দেখো না, ক্ষার তড়িৎ পরিবহনে সক্ষম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, কোয়েশ্চেনটা কি আমরা ভুল পড়েছিলাম? আচ্ছা খার, তো সেই জন্য আমরা সত্য বলেছি, আমরা নয়টা পড়িনি। এই জাতীয় মিস্টেক কিন্তু পরীক্ষার সময় অনেক সময় অনেকের হয়ে যায়, তো অবশ্যই কিন্তু শেষেরটা কিন্তু পড়তে হবে, তাই তো বলি, একদম ঠিক আছে। দেখো কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং পড়ে নিয়ে তোমায় অ্যান্সার করতে হবে। খার তড়িৎ পরিবহনে সক্ষম নয় বলেছি, কী করে? খার তো তড়িৎ পরিবহনে সক্ষম, তো সেই জন্য সত্য বলে ফেলেছি, আমরা নয়টা যেহেতু পড়িনি, আশা করি এবার নয়টা আমরা দেখতে পেয়েছি, তাহলে এবার কী হবে? অবভিয়াসলি সে মিথ্যা বলছে, খার কিন্তু তড়িৎ পরিবহনে অবভিয়াসলি সক্ষম, তার সাপোর্টিং কিন্তু তোমাদের অ্যান্সারও দেওয়া আছে, কেন সক্ষম, কে কে সক্ষম সেটাও কিন্তু দেখে নাও। দেখো অ্যাসিড, ক্ষার, লবণ জাতীয় পদার্থগুলি এই শ্রেণীর পরিবাহী, অর্থাৎ শুধু ক্ষার নয়, অ্যাসিড লবণও কিন্তু হতে পারে, এবং সাথে সাথে কোন কোন উদাহরণ তোমরা পেয়ে যাচ্ছ, H2SO4, ঠিক আছে, এটা H2SO4, এটা ওটা হবে না, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, HCl, NaOH, KOH, NaCl প্রভৃতি জাতীয় পদার্থ কিন্তু তড়িৎ পরিবহনে একদম সক্ষম। নেক্সট, ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? রেটিনার কোষ গঠন করে কোন ভিটামিন? রেটিনা মানে, রেটিনা কি? রেটিনা তো চোখে থাকে, রড কোষ বলেছে, রেটিনা আমরা কোথায় পাবো? চোখে পাবো, একদম ওকে। আর ক্যালসিফেরল কার রাসায়নিক নাম রয়েছে, কোন ভিটামিনের? আমরা জানি বিভিন্ন ভিটামিন আছে, তার মধ্যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। আর দ্বিতীয়ত পাচ্ছি আরেকবার, দেখো রেটিনার কোন কোষ গঠন করে, হ্যাঁ রড কোষ গঠনে কোন ভিটামিন, রড কোষ গঠন করে কোন ভিটামিন, ভালো করে লক্ষ্য করো, রড কোষ গঠন করে কোন ভিটামিন, রড কোষ গঠন করে ভিটামিন এ কিন্তু রড কোষ গঠন করে থাকে, ঠিক আছে, যার কারণে কি প্রতিরোধ হয়, আমরা জানি রাতকানা রোগ কিন্তু প্রতিরোধ হয়। চলো নেক্সট, 16 নম্বর কোয়েশ্চেন, ভিটামিন ড্যাশ অণুচক্রিকা গঠনে সাহায্য করে কোন ভিটামিন? এক্ষেত্রে ভিটামিন কিন্তু হবে ডি ভিটামিন, ভিটামিন ডি অণুচক্রিকা গঠনে সাহায্য করে। অনেক বইয়ে সি দেওয়া আছে, কিন্তু সিটা কিন্তু সঠিক একদম অ্যান্সার নয়, সিটা অনেক অনেক ক্ষেত্রে নেওয়া হয়, তার কারণ আমি তোমাদের বলে দেবো, বাট বি ডি হচ্ছে বেস্ট অ্যান্সার। দেখো নেক্সট, ভিটামিন এ রাসায়নিক নাম কি বলছে, চলো একবার দেখি, অ্যাজের অপথাল, কথাটা অ্যাজের রপ্তল আছে, এটা অ্যাজের অপথাল, কী হবে, সত্য না মিথ্যা, চলো দেখি। দেখো প্রথম কথা, অ্যাজের অপথাল ভিটামিন কার নাম, ভিটামিন এ রাসায়নিক নাম অ্যাজের অপথাল, আমরা তোমাদের আগেই বললাম রাতকানা রোগ প্রতিরোধ করে, তো অবভিয়াসলি সত্য। কিন্তু ভিটামিন ডি দেখো কী করছে না, ভিটামিন ডি কিন্তু কোথায় সোর্স পাবে না, রিচ ইন ফুডস, অর্থাৎ বিভিন্ন খাদ্যের মধ্যে কিন্তু ভিটামিন ডি কিন্তু তোমাদের সঞ্চিত থাকে, এবং সেই খাদ্যের মাধ্যমে ভিটামিন ডি গেলে কী হবে, অ্যাকর্ডিং টু দ্য প্লেটলেট ডিসঅর্ডার সাপোর্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ যাকে পিডিএস সিন্ড্রম বলা হয়, পিডিএসএ সিন্ড্রম, সেখানে ভিটামিন ডি অলসো প্লে অ্যান এসেন্সিয়াল রোল ইন দ্য ফাংশন অফ দ্য বোন ম্যারো সেলস দ্যাট প্রডিউস প্লেটলেটস অ্যান্ড আদার ব্লাড সেল। তাহলে কী করছে, সেই জাতীয় রোগটাকে প্রতিরোধ করার জন্য বোন ম্যারো, অর্থাৎ যেখান থেকে রক্ত কণিকা তৈরি হয়, সেখানে প্লেটলেটস গঠনে, অর্থাৎ অণুচক্রিকা যা রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে, সেখানেও কিন্তু সাহায্য করছে। তো ভিটামিন ডি প্রধান ভূমিকা গ্রহণ করছে, ভিটামিন সি এরও কিন্তু অল্প বিস্তর ভূমিকা আছে, তো অপশনে কিন্তু ভিটামিন ডি থাকলে ইজ দ্য বেস্ট অ্যান্সার। নেক্সট দেখো, চুল আর নখে কোন প্রোটিন থাকে? চুল আর নখে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেরাটিন, চুলে এবং নখে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেরাটিন, সেই জন্য চুল বা নখ কাটলে আমাদের ব্যথা অনুভূত হয় না। ড্যাশ অল্প মাত্রায় আয়নিত হয়, এই প্রশ্নটা কঠিন আছে, অ্যাডভান্সের প্রশ্ন, আমরা অ্যান্সার বলে দেবো, তোমরা পারলে অবশ্যই চেষ্টা করো। আর ক্ষারীয় এক প্রকার ড্যাশ লবণ, ঠিক আছে, এই দুটো একটু কঠিন রয়েছে। মৃদু ক্ষার কোন ক্ষার? মৃদু ক্ষার স্বল্প মাত্রায় বা অল্প মাত্রায় আয়নিত হয়। আর নেক্সট হচ্ছে ক্ষারীয় ড্যাশ এক প্রকার কি না লবণ, সেটি হচ্ছে লেড ক্লোরাইড, অ্যান্সার কি হবে, লেড ক্লোরাইড। এই জাতীয় ইম্পর্টেন্ট, এই জাতীয় ইম্পর্টেন্ট PYQ সেশন পেতে অবশ্যই দেরি না করে কিন্তু তোমরা শেয়ার করে ফেলবে, ঠিক আছে, যাতে আরও ক্লাস তোমাদের জন্য আসতে থাকে। অস্থি, এটা একটু স্পেলিংয়ে কিন্তু মিস্টেক আছে, অস্থি তোমরা দেখে নেবে, অস্থি, তরুণাস্থি ও পেশি
গঠনের নিচের কোন জৈব অণু ব্যবহৃত হয়? অস্থি, তরুণাস্থি আর পেশি। তোমাদের এই তিনটে গঠন করতে গেলে কি লাগবে? অবভিয়াসলি কি লাগবে? প্রোটিন কিন্তু লাগবে গঠনের জন্য। অস্থির জন্য কি হবে? অস্থি, তরুণাস্থি, অস্থি মানে হাড়, তরুণাস্থি মানে দেখো নাক বা কান, যেগুলো মানে একদম স্লাইড মুভ করতে পারে এবং নরম প্রকৃতির হয়ে থাকে, সেগুলোকে আমরা কি বলবো? প্রোটিন। তো দেখো এইভাবেই লাইফ সায়েন্স যদি সহজে শিখতে চাও, অর্থাৎ জীবনবিজ্ঞানকে সহজ করে নিতে চাও, সহজে শিখতে চাও, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত দুটো বোর্ডের ক্লাস অ্যাভেল রয়েছে, অফলাইন অনলাইন বোথ মিডিয়ামে, অর্থাৎ সিবিএসই এবং ডব্লিউবি বোর্ড। এছাড়াও যারা আগামী দিনে যারা ইম্পর্টেন্টভাবে নিট নার্সিং অর্থাৎ এমবিবিএস পড়তে ইচ্ছুক, নার্সিংয়ের কোচিং নিতে ইচ্ছুক, তাদের জন্য এই জাতীয় ক্লাস কিন্তু সম্পূর্ণ এনসিইআরটি বেস অ্যাভেল রয়েছে। এছাড়াও কলেজ লেভেলের বিএসসি বায়োসায়েন্স, এছাড়া ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি আর্মির কিন্তু ইম্পর্টেন্ট সাজেস্টিভ অ্যানালিসিস ক্লাস রয়েছে তোমাদের জন্য। তাই অবশ্যই বাকিদের সাথে শেয়ার করে দিও যারা প্রথম দেখছো। নেক্সট প্রশ্ন, মানবদেহে যকৃৎ এবং পেশিতে কোন পলিস্যাকারাইড শক্তি সঞ্চয় যৌগরূপে থাকে? আচ্ছা দেখো, কোন পেশিতে এবং যকৃতে বলেছি, একটু আগে যকৃৎ বলছিলাম, ভাঙছিল কে? গ্লাইকোজেন। তো অবভিয়াসলি রাইট অ্যান্সার এক্ষেত্রে কী হবে? অপশান সি, গ্লাইকোজেন। দেখো এই জাতীয় যে বললাম তোমাদের যে নোটিফিকেশান দিলাম, তার সাজেস্টিভ অ্যানালিসিস ক্লাসেরও কিন্তু অলরেডি অনগোয়িং আছে, অনলাইনে ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ। এবং এই ক্লাস যদি আরও ভালোভাবে নোট সহ শিখতে চাও এবং ডাউট ক্লিয়ার করে শিখতে চাও, তবে অবভিয়াসলি কিন্তু অফলাইন এবং অনলাইন বোথ মিডিয়াম আছে, সেই ক্লাসগুলো জয়েন করতে পারো। কোনটি ডাইনিউক্লিওটাইড? অ্যান্সার দেখলেই সহজে করতে পারবে। ডাই নিউক্লিওটাইড মানে দুই থাকবে, তাহলে ডায়ের সাথে কী হবে? ও ডি পাবো, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। তো রাইট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি বি, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। বাকিগুলোর নাম তো, পুরো নাম তো তোমরা জানো, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? অ্যাডিন, দেখো কী হবে রাইট অ্যান্সার? নিকোটিনামাইড, এন ফর নিকোটিনামাইড, এ তে অ্যাডিনিন, ডি তে হচ্ছে ডাই নিউক্লিওটাইড। আশা করি কোনো অবজেকশন তোমাদের নেই, ক্লিয়ার আছে সবার, প্রত্যেকের কি বলো? তাই তো। দেখো নেক্সট, ভিটামিন ডি এর প্রোটো প্রো ভিটামিন, এটাও কিন্তু একদম একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সালে বিভিন্ন বার প্রশ্নটি এসেছে, এবং যারা বিভিন্ন নার্সিং পরীক্ষার জন্য এএনএম, জিএনএম বা এসএমএডব্লিউর জন্য দেখছো, তাদের জন্য কিন্তু ভেরি ভেরি স্টার মারা কোশ্চেন, একদম অ্যাডভান্স কোশ্চেন। তো অবশ্যই কিন্তু ভালোভাবে তোমরা দেখতে পারো, তো কোশ্চেন লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। তো রাইট অ্যান্সার কী হবে? আর্গোস্টেরল। অ্যান্সার কী হবে? আর্গোস্টেরল। চট জলদি টাইপ করতে থাকো। ফ্লুরিন এনামেল গঠনে ব্যবহৃত হয়, অবভিয়াসলি এনামেল কি? দাঁতের সব থেকে উপরের যে সাদা হার্ডেস্ট লেয়ার, তার নাম হচ্ছে এনামেল। তো অবভিয়াসলি ক্লাস শেষে মিররের সামনে গিয়ে একবার এমনি করে দাঁত দেখিয়ে দেবে, তাহলে কিন্তু কী হবে না? অবভিয়াসলি তোমরা দেখতে পাবে সাদা অংশে এনামেল আছে কিনা, আর যদি দাঁতটার নাম আছে তাহলে কিন্তু হলদে দেখাবে, বাজে বাজে ব্যাপার, বলো? ক্লিয়ার, একদম সত্য রাইট অ্যান্সার। নেক্সট চলো, টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? এক্ষুনি পড়িয়ে এলাম, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, কিন্তু রাসায়নিক নাম হবে ভিটামিন ই এর। নেক্সট দেখো, দন্তক্ষয় বা কেরিস যাকে বলে, অর্থাৎ দাঁতের মধ্যে কালো কালো হয়ে যাওয়া এবং ধীরে ধীরে সেগুলোর মধ্যে গর্ত তৈরি হওয়া, খাবার ঢুকে গিয়ে ব্যথা তৈরি হওয়া, মুখে দুর্গন্ধ তৈরি হওয়া, এই জাতীয় কারণ হয়ে থাকে। যার কারণ কিন্তু যারা রাতে দাঁত ব্রাশ করো না, চকলেট বা চিকেন মাটন খেয়ে ঘুমিয়ে পড়ো, তাদের কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা চূড়ান্ত বেশি। তো দাঁতকে ভালো রাখতে চাইলে, সুন্দর হাসি হাসতে চাইলে, অবশ্যই কিন্তু দাঁত ভালো রাখতে হবে, এবং সেটি কোন খনিজের অভাবে হয়? অ্যান্সার হবে ফ্লুরিন অভাবে কিন্তু এই ঘটনা ঘটে থাকে। নেক্সট দেখো, জিটিপি কেউ এনার্জি কারেন্সি বলাতে দূর, তাই কখনো হয়? অবভিয়াসলি মিথ্যা, আমরা তো বারবার শিখেছি। কাকে বলা হয়? এটিপিকে বলা হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে আমরা বলবো এনার্জি কারেন্সি। কিন্তু জিটিপির পুরো নামও আসতে পারে গুয়ানোসিন ট্রাইফসফেট, হলে জি ফর গুয়ানোসিন ট্রাইফ ফসফেট আর এ ফর অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অবভিয়াসলি ফার্স্ট ফার্স্ট টাইপ করতে থাকো, যারা লিখতে পারছো না অবভিয়াসলি লাইভ ক্লাসের শেষে পুনরায় ক্লাস অ্যাভেল হয়ে যাবে তোমাদের কাছে রেকর্ডেড। তো অবশ্যই আর একবার চালিয়ে খাতায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুলে নিও, এবং এই ক্লাসের পিডিএফ ইজিলি চাইলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও। দেখো 29 প্রশ্ন, ডিএনএ জীবের ড্যাশ বৈশিষ্ট্য পরিবহন করে, ডিএনএ জীবের কোন বৈশিষ্ট্য পরিবহন করে? ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে, অর্থাৎ আমরা যে পিতামাতা থেকে বিভিন্ন বৈশিষ্ট্য পাই, কার্লি হেয়ার অর্থাৎ কোঁকড়ানো চুল, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের বডি গঠন, স্ট্রাকচার, সেগুলো কিন্তু সব আমাদের হেরিডিটিক্যাল হয়ে, অর্থাৎ বংশগতির কারণে আমরা সেগুলো পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ত্বকের মেলানিন রঞ্জক তৈরি করে, কোন অ্যামাইনো অ্যাসিড? টাইরোসিন, মেলানিন। মেলানিন মানে আমাদের দেহের যে বর্ণের কালার, সেই কালারটা ডার্ক হবে না লাইট হবে, সেগুলো নির্ভর করে কোন মেলানিন রঞ্জকের উপর। এটাও কিন্তু অ্যাডভান্স প্রশ্ন, বিভিন্ন বার বিভিন্ন পরীক্ষায় এসেছে, বলতে পারো পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার
প্রশ্ন বা কোয়েশ্চেন প্যাটার্ন। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে সত্য। সো এই ছিল আজকের আমাদের 30টি ইম্পর্টেন্ট ক্লাস সেশন। তো ক্লাসগুলি যদি অবশ্যই ভালো লেগে থাকে, আমরা সর্বদা রয়েছি তোমাদের পাশে, তোমাদের সাথে, হ্যাঁ, তাই কী করো না, অবশ্যই সঠিকভাবে জীবনবিজ্ঞানকে শুনতে শিখতে থাকো। জীবনবিজ্ঞান শিখলে তোমার জীবন সুন্দর হয়ে উঠবে, হ্যাঁ। তাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই অবধি টাটা।